আমি হামিদ সুহাগ, আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আমি বিগত কয়েক বছর যাবত শপিফাই এবং ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। শপিফাই কি? শপিফাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ই কমার্স সিএমএস, যেটি দিয়ে খুব সহজে যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। আপনি নিজের বিজনেসের জন্য করতে পারেন অথবা আপনি আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন। তবে এখানে শপিফাই শেখার সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে শপিফাই আপনার কোনো টাকা খরচ করতে হচ্ছে না। শপিফাই আপনি ফ্রিতে পার্টনার অ্যাকাউন্ট তৈরি করে আপনি শিখতে পারবেন এবং আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এরপর আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিতে পারবেন। এরপর এখানে 3 দিনের ট্রায়াল থাকে, সেই ট্রায়াল ব্যবহার করে আপনি আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের বিজনেসটি প্রথমে সেট আপ করতে পারবেন। এরপর আপনি যখন একটি প্ল্যান কিনবেন তখন আপনি আপনার ওয়েবসাইটটি রান করতে পারবেন। তো শপিফাই সবচেয়ে জনপ্রিয় ই কমার্স মাধ্যম, যেটি দিয়ে আমরা খুব সহজে একটি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। আমি আপনাদের জন্য শপিফাই বেসিক টু অ্যাডভান্স একটি কোর্স তৈরি করেছি। এই কোর্সটি আমি এমনভাবে সাজিয়েছি যাতে আপনারা যারা একেবারে বিগিনার আছেন, মনে করেন আপনারা হয়তো কম্পিউটার ইউজ করতে পারেন, এতটুকু হলেই হবে, আপনারাও চাইলে এই কোর্সটি করতে পারবেন। এবং যারা মোটামুটি শপিফাই সম্পর্কে জানেন, আরও ভালো কিছু শিখতে চান, তারাও এই কোর্সটি কিনতে পারবেন। এই কোর্সটি কিনলে আপনার কী উপকার হবে বা আপনি কী পাবেন? এই কোর্সটি কিনলে আপনি শপিফাই ড্রপশিপিং ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা শিখতে পারবেন এবং শপিফাই ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটি শিখতে পারবেন। এবং আপনি যে কোনো ধরনের ক্লায়েন্টের কাজ করতে পারবেন, আর মার্কেট প্লেসে কাজ করতে পারবেন অথবা আপনার নিজের বিজনেস তৈরি করতে পারবেন। তো আশা করি এই কোর্সটি আপনার জন্য একটি সেরা কোর্স হবে। এই কোর্সটি যদি আপনি কিনেন তাহলে আপনার শপিফাই শেখার জন্য সেরা একটি কোর্স হবে আশা করি। শপিফাই বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটি যদি আপনি কিনতে চান তাহলে আপনি ভিজিট করুন timelyskill.com। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন timelyskill.com। এখানে আসার পর কোর্সটি আপনারা এখানে দেখতে পাবেন, হোম পেজে আছে, অথবা এখানে অল কোর্সে ক্লিক করলেও কোর্সটি পেয়ে যাবেন। এরপর এখান থেকে এড টু কার্টে ক্লিক করবেন। এড টু কার্টে ক্লিক করার পর যেহেতু আপনি নতুন ওয়েবসাইট থেকে এই কোর্সটি কিনছেন, হয়তো আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা নাও থাকতে পারে, এর জন্য আপনি রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম, এরপর একটি ইউজার নেম দিয়ে দেবেন। ইউজার নেম দেওয়ার পর এখানে একটি ইমেল দিয়ে দেবেন, এরপর একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, আবার ওই পাসওয়ার্ডটি আবার টাইপ করবেন। পাসওয়ার্ডটি দুবার টাইপ করার পর এরপর রেজিস্টারে ক্লিক করবেন। এখানে যে ইমেলটি ব্যবহার করেছেন, তারপর যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন, এটি আপনি খুব খেয়াল করে দেবেন। এরপরে যখন কোর্সটি আপনার কেনা হয়ে যাবে তখন আপনি এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন অথবা ইমেল দিয়ে লগ ইন করে এই কোর্সটি কন্টিনিউ করতে পারবেন। এগুলো মনে রাখতে হবে। এগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে দেখা যাবে পরবর্তীতে আপনি লগ ইন করে কোর্সটি আপনি করতে পারবেন না। এরপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাওয়ার পর আবার এড টু কার্টে ক্লিক করেন। ক্লিক করার পর এরপর আপনি এখান থেকে প্রসেস টু চেক আউটে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফুল নেমটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে প্রাইস দেখাবে। আপনি যদি বিকাশে সেন্ড মানি করতে চান তাহলে এই কিউআর কোডটি স্ক্যান করে সেন্ড মানি করতে পারেন, অথবা এখানে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করতে পারেন। সেন্ড মানি করার পর এখানে আপনার বিকাশ নাম্বার এবং এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেওয়ার পর জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করার পর যখন আপনার অর্ডারটি হয়ে যাবে তখন 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আপনার অর্ডারটি আমরা অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনি আপনার ড্যাশবোর্ড থেকে এটি কন্টিনিউ করতে পারবেন। এখানে রকেট আছে, নগদ আছে, যে কোনো একটি মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন।
এখন আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে যে এখানে এই যে কোনো একটি বিকাশ নাম্বার যে কোনো একটি আমাকে দিতে হবে, এরপর এখানে একটি ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেওয়ার পর এরপর প্লেস অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আপনার অর্ডারটি হয়ে যাবে। অর্ডারটি হয়ে যাওয়ার পর এখন এখানে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোর্স দেখো এখানে জিরো দেখাচ্ছে, কিন্তু যখন অ্যাপ্রুভ করে দেব, অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে আপনি কোর্সের সংখ্যা এক দেখতে পারবেন এবং এখান থেকে আপনি কোর্সটি কন্টিনিউ করতে পারবেন, অথবা এখানে এনরোল কোর্সে ক্লিক করলেও এখানে পেয়ে যাবেন। যখন আপনার অর্ডারটি আমরা অ্যাপ্রুভ করে দেব, অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনি ড্যাশবোর্ডে আসার পর যেমন আপনি টাইমলি স্কিল ডট কমে আছেন, ডট কম থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এখানে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন এই কোর্সটি এখানে আছে, আপনি জাস্ট কোর্সের উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখেন এখানে স্টার্ট লার্নিং, এখান থেকে আপনি শেখা শুরু করতে পারবেন। তো পার্ট পার্ট করে ভিডিওগুলো দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে শিখতে পারবেন। এই কোর্সে কী কী আছে এগুলো সবগুলো দেখতে আপনি জাস্ট কোর্স মডিউলগুলো দেখেন। মডিউলগুলি দেখে এখানে দেখতে পারবেন এখানে আমি তিনটি প্রজেক্ট করে দেখিয়েছি এবং একটি লাইভ ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি, এবং ভবিষ্যতে আরও কিছু যুগ হবে, এখানে অনেক কিছু যুক্ত হবে, যেমন পেজ বিল্ডার নিয়েও ভিডিও আসবে। শপিফাই শেখার জন্য এতটুকু যথেষ্ট, আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু দরকার বা যতটুকু শিখলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ক্লায়েন্টের কাজ করতে পারবেন, আমি ততটুকু দেখিয়েছি। তো আশা করি আপনি যদি প্রপার এতটুকু কমপ্লিট করতে পারেন তাহলে আপনি শপিফাই নিয়ে কাজ করতে পারবেন, শপিফাই ওয়েবসাইট তৈরি করতে পারবেন, শপিফাই ড্রপ শিপিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আশা করি শপিফাইটি আপনি ভালোভাবে শিখতে পারবেন।